দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চৈত্র মাসের শেষের দিকে, সামনে বৈশাখ আসবে। মাগুরা থেকে এসেই রাজবাড়ির এই আমার প্রজেক্টে এখন গাছ লাগাচ্ছি। দেখুন, এটি একটি গোল্ডেন শরীফা, যেটি বেসিক্যালি আমরা জানি যে বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর উপযুক্ত সময়। এর মানে এই নয় যে বর্ষাকাল ছাড়া আপনি গাছ লাগাতে পারবেন না কিংবা লাগানোর কোনো অধিকার নেই আপনার, সেটা সম্পূর্ণ ভুল কথা। একটু খেয়াল করুন, এই যে প্যাকেটটার পেছন দিয়ে এই যে শিকড়গুলো বের হয়ে গিয়েছে, এই জিনিসটি কিন্তু অনেক বেশি হয়। গাছটি আমি স্বাস্থ্যবান তা বলবো না, কিন্তু গাছটি যেহেতু দেশের বাইরের থেকে এসেছে এবং পরবর্তীতে সেটি বাংলাদেশের একটি নার্সারি মারফত আমার এখানে এসে কুরিয়ারে পৌঁছাইতে, তো বাংলাদেশেও কিন্তু এখন প্রচুর গাছ হচ্ছে, বিদেশি গাছ হচ্ছে। এই যে দেখুন, খোলার সময় কিন্তু নিচের মাটি ঝুরঝুর হয়ে গেল, এর মানে হচ্ছে এটি একটি বিশাল বড় ব্যাপার। এবং যেহেতু এটা বৃষ্টিতে পানি জমে, তাই আমি বেশ উঁচু করেছি, দেখতে পাচ্ছেন হয়তো, এবং দুপাশের থেকে মাটি সরায় তারপরে এখানে কিন্তু গোবর সারটা দেওয়া হবে। এটা দেশি একটা যন্ত্র যেটাকে নিড়ানি বলে, তবে আমি এটা এক পাশে কাছি আর এক পাশে নিড়ানি, উভয় জিনিসটাই বানিয়েছি কামার দিয়ে। বলতে পারেন টাকা বাঁচানো, তার সাথে আবার হচ্ছে কি বলে এটাকে, দুটা মালচিং হিসেবে কিন্তু আমি ঘাস ব্যবহার করছি, এবং এই ঘাসটা উপরে দিয়ে দেবো। কারণ ওই পাশে যদি খেয়াল করুন, প্রচণ্ড রৌদ্র, খেয়াল করতে পারছেন না, কারণ যেহেতু ক্যামেরাটা একটু উলম্বভাবে ধরা, একটু বাঁকা করে, তো ওই পাশে কিন্তু খুবই রৌদ্র। একটু যদি আমরা একটু ডিপ করে নিব, তারপরে কিন্তু এই গোল্ডেন শরীফাটি লাগাবো। নার্সারি সবুজ শহর আমাদের একটি পেজ, সবুজ শহর আর একটি সোশ্যাল অর্গানাইজেশন করা হয়, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু বেশ অনেকভাবেই ট্রাই করব। যে কোনো ধরনের কৃষি তথ্যের জন্য ফোন করুন 01758909767 01674059719। কৃষি, প্রযুক্তি, শিক্ষা, বিনোদন, এই যে আপনি পেপের আবাদ করছেন, রোগবালার ক্ষেত্রে কোনটা বেশি? সবুজে বাঁচি, সবুজে থাকে, রামবুতান গাছ লাগিয়েছে, কিছু মহিষ দেখতে পাচ্ছি, তো সব দিক মিলিয়ে আসলে পেছনেও যতদূর দেখা যায় মোটামুটি ওই পাশেও দুম্বা আছে এবং চারপাশেই দুম্বা। এই দুম্বা পালনের ভবিষ্যৎ কতটুকু? আমরা বিগত 8-9 বছর ধরে দুম্বা পালন করতেছি আমাদের খামারে। দামটা ভালো পাওয়া যায়, এটার মার্কেট ভ্যালু অনেক বেশি। যখন কম্বাইন হারভেস্টার দিয়ে ধান যখন কাটছেন, একবারে কাটা থেকে শুরু করে কি কি সুবিধাটা পাচ্ছেন? সে আগে বিঘিতে আপনার দেখা যায় আমাদের কামলাতে না হলে ধান কাটতাম না। আমাদের কৃষক এ সকল যন্ত্র যত বেশি ব্যবহার করবে, ততই কিন্তু আমাদের কৃষি আরো বেশি এগিয়ে যাবে এবং আমাদের দেশ আরো এগিয়ে যাবে। তাদের কাছ থেকে কি কি ধরনের সহায়তা বা পরামর্শ পেয়ে থাকেন আপনি? হ্যাঁ, মূলত বিষয় আমরা স্বল্প পরিসরে আর কি গরু পালন করতাম। যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সুরুজ খানের বাড়ি, অনেকে একে নৌকালা বাড়িও বলে থাকেন। তবে এই বাড়িটির সাথে আরেকটি বিষয় জড়িত, যেটি বিষয়টি হচ্ছে কৃষি নিয়ে, অর্থাৎ কবুতর নিয়ে। এখানে রেসার কবুতর পালন করা হয়। আসলে প্রথমত আমাদের, আমরা রেসার পালতাম না, আমরা বাংলাদেশে গিরুবাস দিয়ে আমাদের কবুতর পালা শেখা। গিরুবাস আমাদের ঐতিহ্যবাহী সেই কবুতর, আমরা সেই কবুতর দিয়ে পালছি। এখন আমরা এই হুমাটাকে বাংলাদেশে এস্টাবলিশ করতে চাচ্ছি। ফার্মার টিভি, কৃষক টিভি।